আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনি দেখাবো পিপিআর এর ফিটিং কিভাবে কালেকশন দিতে হয়। দেখুন, আগে আপনার হিটারটা গরম দিবেন। আপনি 10-15 মিনিট গরম দিলে মাশাআল্লাহ অনেকটা গরম হয়। তারপর আপনার এই একটা ফিটিং আর পাইপটা আপনি হিট দিবেন। এটা আপনি গরমের মাধ্যমে আপনি দুনো মাথায় হিট হিট হয়ে তারপর আপনার ফিটিংটার মাঝে ধরাতে হয়। দুনো মাথায় এখন গরম হচ্ছে, এখন আমাদের গরম হয়ে গেছে, আমরা এখন ফিটিংটা ধরাবো। যখন আপনারা ফিটিংটা ধরাবেন, দেখুন কিভাবে ফিটিংটা ধরায়। এই ফিটিংটা আমরা ধরালাম, ধরানোর পরে আমাদের এইভাবে আমরা কোনো মোচড় দিলাম না। বন্ধুরা দেখুন, মোচড় দিলে লিক হবে, এদিকে আমরা মোচড় দিলাম না। মোচড় দিবেন না, এমনি লিক হয়ে যাবে। কি সুন্দরভাবে ধরে গেছে, কখনো মোচড় দিবেন না, লিক হয়ে যাবে। এই যে মোটরগুলা দেখুন বন্ধুরা, কতগুলা মোটর, এটাও আপনার সেটিং হবে এইভাবে। আপনার এইগুলাও আপনার সেটিং হবে। আর আমাদের ভিডিও ভালো যদি লাগে, অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। ভালো যদি লাগে অবশ্যই লাইক দিবেন, আর ভালো না লাগলে ভাই আর কি বলবো। যাক, এগুলো সবই আপনার ফিটিং হবে। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। এটা পানি লাইন আমাদের মাথায় আপনার ই লাগতেছে, এল ফ্লাগ আছে, এই যে 4 ইঞ্চি এল ফ্লাগ আছে, এখানে এই মাথায় এল ফ্লাগ হবে একটা। আমাদের এটা লাগানো হয়ে গেছে, এটা কি এটা সরাইছে। বন্ধুরা আমাদের আরো আপনার এই আপনি যদি পানির লাইন যদি আমরা রাখি, আমরা তো সাইফন লাগাই অবশ্যই, এই সাইফনটা আমাদের আমাদের লাগাইতে হবে। আর সাইফনটা আপনার দেখুন আঠা মারতেছি, আঠা মেরে তারপর আপনার এই যে এই সাইফনটা ঠিক ঠিক এইভাবে আমরা ধরাবো সাইফনটাকে, এইভাবে আমাদের সাইফনটা ধরানো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা এই মাপটা নিব। মাল সাবানা বেশি, হ্যাঁ মাল সাবানা বেশি লাগে না, একই লাগে, একটা সুন্দর কত মেল মেজ বানাইব নতুন, আল্লাহ ভরসা সুন্দরই বো। হ্যাঁ যেটা হচ্ছে গুসলখানা মাঝখানে গুসলও করবো, জন্নাও থাকবো, কলও থাকবো, বেসনও থাকবো, একটা করে কোমর থাকবো, লু কোমর মানে সমান।